এবারে বিশ্বকাপে প্রথম ম্যাচে বিশ্বকাপের সব রেকর্ড ভেঙে দিল সাউথ আফ্রিকা। এটা কি অবিশ্বাস্য খেলা দেখাইলো সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা। এক ম্যাচেই ট্রিপল সেঞ্চুরি, সেই সাথে সবচেয়ে দ্রুত সেঞ্চুরির রেকর্ড এবং বিশ্বকাপে সর্বোচ্চ রানের ইনিংস খেলল সাউথ আফ্রিকা। শ্রীলঙ্কার বোলারদের বেদম পিটিয়ে 50 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 428 রানের পাহাড় সমান বিশাল স্কোর করে অবিশ্বাস্য এক রেকর্ড করেছে সাউথ আফ্রিকা। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে 12টি 4 ও 3টি 6 সাহায্যে 84 বলে প্রথমে সেঞ্চুরি করেন ডিকক। 110 বলে 108 রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন বান্দের দাসন। এরপর মাত্র 49 বলে সেঞ্চুরি করে অবিশ্বাস্য এক রেকর্ড করেন এইডেন মার্করাম। মাত্র 49 বলে সেঞ্চুরি করে ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড করলেন তিনি। 54 বলে 14টি 4 ও 3টি বিশাল ছয় মেরে রেকর্ড গড়া এক ইনিংস খেলে সাজঘরে ফিরেন তিনি। শেষ পর্যন্ত ব্যাটিং করে 50 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 428 রান করে সাউথ আফ্রিকা, যেটা ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড।